জনপ্রিয় ফুটবল তারকা সালা এর বাড়িতে চুরি হয়েছে। তবে এই চোর সাধারণ চোরদের মতো নন, তিনি টাকা গয়না কিছুই নেননি। চোর কেবল নিয়েছে সালাহর বাড়ি থেকে টিভি রিসিভার। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি, জনপ্রিয় ফুটবলারের বাড়িতে দামি দামি জিনিসপত্র থাকবে সেটাই স্বাভাবিক। চুরি করে কোটি টাকার সম্পদ নিয়ে যেতে পারত চোর, কিন্তু এই চোর কেন চুরি করলেন সামান্য একটি টিভি রিসিভার, এটাই এখন বড় রহস্য। এই রহস্যময় চুরি নিয়ে কি বলছে পুলিশ, কি বা হতে পারে এই চুরির কারণ, সেই রহস্যের বাকিটাই জানবো এই রিপোর্টে। মোহাম্মদ সালাহ এখন ইংল্যান্ডে লিভারপুলের হয়ে খেলা নিয়ে ব্যস্ত। লিভারপুলের সেই ব্যস্ততা থেকে ছুটি মিলবে আগামী সপ্তাহে, তখন আবার শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা। তবে সেই সময়ে বাড়িতে যাওয়ার একটি সময়ও মিলবে এই সালার। কিন্তু তার আগেই শোনা গেল এক দুঃসংবাদ, সালার বাড়িতেই চুরি হয়েছে। এর আগে এ মাসের শেষের দিকে দুটি প্রীতি ম্যাচ খেলবে মিশর, মালাউইর বিপক্ষে ঘরের মাঠে তারা মুখোমুখি হবে 24 মার্চ। এর 4 দিন পর মালাউয়ের মাঠে খেলতে যাবে সালা। ঘরের মাঠে ম্যাচটি খেলার জন্য আগামী সপ্তাহে মিশরে যাওয়ার কথা সালার। এর আগেই এই দুঃসংবাদটি পেয়েছেন মিশরীয় এই তারকা, কায়রোতে তার বাড়িতে চুরি হয়েছে। মজার ব্যাপার হলো চোর কোনো দামি জিনিস নেয়নি, গয়না বা টাকা না নিয়ে চোর সালার বাড়ি থেকে নিয়ে গেছে টিভি রিসিভার। কে জানে সালার টিভি রিসিভারের ওপর কি ক্ষোভ ছিল চোরের। সালার বাড়িতে চুরি হওয়ার খবরটি দিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। চুরি হওয়ার সময় 30 বছর বয়সী সালার বাড়িতে কেউ ছিল না বলে জানা গিয়েছে। পুলিশ এই নিয়ে আরো তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে খুব তাড়াতাড়ি চোরকে ধরা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ। মোহাম্মদ সালাহ মিশরীয় জাতীয় দলের ফরোয়ার্ড, তিনি মো সালা নামেই বেশি পরিচিত, আর ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাব লিভারপুলের হয়ে খেলেন। বিশ্বকাপে মিশরের মূল ভরসা সালা, এফসি বাসেলের হয়ে 2টি সুইস সুপার লিগ জয় করা সালার ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন লিভারপুলে। 2017-18 মৌসুমে লিভারপুলে যোগ দিয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন তিনি। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এক মৌসুমে 3 বার মাসের সেরা খেলোয়াড় হয়েছেন এই সালাহ। 2017-18 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। মৌসুম শেষ হওয়ার আগেই প্রিমিয়ার লিগের এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন সালাহ। এই থেকেই তার জনপ্রিয়তার কমতি নেই কোথাও।